আছে তাহারি প্রমাণ পবিত্র কোন আল্লাহু আকবার কোন এই হলো পাঁচজন পাক পাঞ্জাতন আহলে বায়াত শব্দের অর্থ হলো পাক পাঞ্জাতন পাঁচজন পাক পাঞ্জাতন শব্দের অর্থ হচ্ছে পা পাঁচজন পাঁচটি পবিত্র দেহ এটা হচ্ছে ফারসি ভাষা এটা কি ভাষা অনেকে প্রশ্ন করে আমাদেরকে আহলে বায়াত পাক পাঞ্জাতন কোরআনে নাই আল্লাহু আকবার কোন কোরআনে বিলে নাই দেখুন কত হলো নামাজ শব্দের অর্থ কি নামাজ শব্দটা কোরআনে আসছে এটা নামাজ অর্থ হচ্ছে ফারসি ভাষা কি করা স্মরণ করা কিন্তু কোরআনে আছে কি সালাত কোরআনে কি সালাত রোজা রোজা কি রোজা হলো ফারসি ভাষা কোরআনে কি সোম কোরআনে কি সোম আমরা যে পানি বলি এটা কি বাংলা ভাষা হচ্ছে জল বাংলা ভাষা কি জল পানি বাংলা ভাষা নয় এই কারণে অনেকে আমরা ভুল বুঝি কথা কোন ঠিক কিনা আল্লাহ রাব্বুল আলামিন কত সুন্দর করে বলে দিয়েছেন আরেকটা আয়াতে রাব্বুল আলামিন বলেন ইন্নামা ইউরিদুল্লাহু লিয়ুযহিবা আনকুমুর রিজসা আহলাল বাইতি ওয়া ইয়ুতাহহিরাকুম তাতহীরা আল্লাহ বলেন ইন্নামা ইউরিদুল্লাহু লিয়ুযহিবা আনকুমুর রিজসা রিজসা শব্দের অর্থ হলো নাপাকিয়তা আল্লাহ রাব্বুল আলামিন আহলে বায়াত পাঁচজনকে সকল প্রকারের নাপাকিয়তা থেকে আল্লাহ রাব্বুল আলামিন দূরে রাখছে আওয়াজ করে বলেন না সুবহানাল্লাহ মাওলা আলী যখন জন্মগ্রহণ করেন পৃথিবীর একটা মানুষের জন্ম হয়েছে কাবা শরীফের ভিতরে আওয়াজ করে বলেন না সুবহানাল্লাহ কোন ঘরের ভিতরে কাবা শরীফের ভিতরে আল্লাহু আকবার কোন আপনার আমার জন্ম হয়েছে সাধারণ ঘরে আপনার আমার জন্ম হয়েছে সাধারণ ঘরে সাধারণ বিছনার মধ্যে কিন্তু মাওলা আলীর জন্ম হয়েছে স্বয়ং কাবা শরীফের ভিতরে আওয়াজ করে বলেন না সুবহানাল্লাহ মাওলা আলীকে মানলে ওলি হওয়া যায় ঠিক কি না আলীকে বাদ দিলে ওলি হওয়া যায় না আলীকে বাদ দিলে ওলি হওয়া যায় না আল্লাহর নবী বলেন আলী যেদিকে যায় সত্য সেদিকে যায় আল্লাহর নবী বলেন আলী যেদিকে যায় হক সেদিকে যায় আলী যেদিকে যায় ইসলাম সেদিকে যায় সুবহানাল্লাহ আল্লাহু আকবার কোন আলী যেদিকে যাচ্ছে ইসলাম সেদিকে যায় আমার মাওলা আলী যখন জন্মগ্রহণ করবে ফাতেমা বিনতে আসাদ কে মাওলা আলীর মা ফাতেমা বিনতে আসাদ আমার নবীর চাচি ফাতেমা বিনতে আসাদ যখন তাওয়াফ করতেছে কাবা ঘরের ভিতরে কোথায় কাবা ঘরের ভিতরে যখন তাওয়াফ করতেছে হঠাৎ করে প্রস্রাব ব্যথা উঠে গেছে আল্লাহু আকবার কোন হঠাৎ করে কি হলো হঠাৎ করে প্রস্রাব ব্যথা উঠে গেছে আমার মা বোনরা দেখবেন যখন প্রস্রাব ব্যথা হয়ে যায় দুনিয়ার আর কিছু আর খেয়াল থাকে না তাই নেই আর থাকে না কারণ প্রস্রাব ব্যথা এমন একটি ব্যথা যেই ব্যথার কারণে অনেকে সন্তান ও দুনিয়া থেকে চলে যায় মাও অনেক সময় দুনিয়াতে চলে যায় আওয়াজ করে বলেন না আল্লাহু আকবার আমার মাওলা আলী যখন দুনিয়ার মধ্যে আগমন করবেন আগমন করার পরে ফাতেমা বিনতে আসাদ কাবা শরীফের ভিতরে এইভাবে তাওয়াফ করতেছে হঠাৎ করে বাঞ্জলি মারলো আকাশটা কি হলো অন্ধকার হয়ে গেল আকাশটা অন্ধকার হয়ে গেল মনে হয় বৃষ্টি নামবে মনে হয় বৃষ্টি নামবে হঠাৎ করে ফাতেমা বিনতে আসাদ মনে মনে চিন্তা করলো আল্লাহ এখন আমি কোথায় যাব আমার পেটে তো 10 মাসের সন্তান আল্লাহু আকবার কোন কয় মাসে সন্তান 10 মাসের একটা সন্তান মা যদি এভাবে ঘুরে আর হঠাৎ করে যদি দিনটা চমক মারে তাহলে একটু কষ্টের বেশি না আমার মা ফাতেমা বিনতে আসাদ যখন হঠাৎ করে অবস্থা হয়ে গেল আল্লাহর কুদরতির খেলা বড় বোঝাগত দাই আল্লাহর কুদরতি হঠাৎ করে কাবা শরীফের যে দরজাটা রয়েছে কাবা শরীফের দরজাটা খুলে গেল আওয়াজ করে বলেন না সুবহানাল্লাহ মাওলা আলীর শান কত যে মহান পবিত্র কোরআনে আছে তারই প্রমাণ আল্লাহু আকবার কোন এইভাবে যখন দরজাটা খুলে গেল ফাতেমা বিনতে আসাদ ভিতরে প্রবেশ করলো আল্লাহর কি কুদরত এই ভিতরে যাওয়ার পরে
মাওলা আলি দুনিয়াতে আগমন করেন আওয়াজ করে বলেন না সুবহানাল্লাহ পৃথিবীর একটি ঘর যেই কাবা শরীফ কাবা শরীফে যাওয়ার জন্য মানুষ কত পাগল আমিও পাগল আপনিও পাগল হযরতে আসওয়াদের চুমু খাওয়ার জন্য অনেকে পাগল আল্লাহর কি কুদরত মাওলা আলীর জন্মটা কাবা শরীফের ভিতর হয়েছে আওয়াজ করে বলেন না সুবহানাল্লাহ এই কারণে আল্লাহর নবী বলেছেন আলী যেই দিকে হক সেই দিকে আলী যেই দিকে ইসলাম সেই দিকে আলী যেই দিকে সত্য সেই দিকে আওয়াজ করে বলেন না সুবহানাল্লাহ মাওলা আলী জন্ম গ্রহণ করলেন জন্ম গ্রহণ করার পরে মাওলা আলী চোখ খুলে না চোখ খুলে না মুখ খুলে না আল্লাহু আকবার কোন মাওলা আলী যখন জন্ম গ্রহণ করার পরে ফাতেমা বিনতে আসাদ হঠাৎ করে কি দেখলো অন্যান্য বাচ্চারা আও আও করে চিল্লা পাল্লা করে করেনি আপনি যখন দুনিয়াতে আসতেন চিল্লাইছেন নি আমি অত চিল্লাইছি কথা কোন ঠিক কিনা মাথা মোটা ফাড়ায় লাইছি ঠিক নি চিল্লাইতে চিল্লাইতে এলাকার মানুষের ঘুম অনেক সময় হারাম করে লাইছি ঠিক না বেটি কিন্তু মা ফাতেমা ফাতেমা বিনতে আসাদ মাওলা আলী কে লইয়া তিন দিন যাবত টেনশন করতেছে আল্লাহু আকবার কোন কয়দিন তিন দিন যাবত মাওলা আলী কথা বলে না মাওলা আলী কিছু খাবারও খাই না আবার মনে মনে ভাবতেছে আমার সন্তান কি দুনিয়াতে আছে না নাই আমরা তো না টেনশন করে যেতাম তিন দিন যদি একটা ছেলে পায় কিছু না খায় মায়ের দুধ না খায় সে বাঁচবে আমাদের বর্তমানে বাঁচার কথা কিন্তু আল্লাহর কি মহিমা মাওলা আলীকে তিন দিন পর্যন্ত মাওলা আলী চোখ খুলে না খাবারও খাই না আল্লাহু আকবার কোন আমার নবী যখন শুনতে পাইলেন আমার নবীর কানে কান মোবারকে খবর গেলেন আপনার চাচা তো ভাই হইছে আল্লাহু আকবার কোন আপনার ভাই আইছে নতুন এই পৃথিবীতে আগমন করেছে আমার নবী রহমাতান লিল আলামিন যখন দৌড়ায় কাবা শরীফে যায় তিন দিন দইরা মাওলা আলী খাবার খায় না তিন দিন দইরা মাওলা আলী চোখ খুলে না আমার নবী যখন গেলেন ও চাচি আম্মা আমার ভাই নাকি দুনিয়ার মধ্যে আগমন করেছেন আল্লাহু আকবার কোন ফাতেমা বিনতে আসাদ বলল হে আল্লাহর নবী তোমার ভাই হয়েছে সঠিক কথা কিন্তু তোমার ভাই তো চোখ খুলে না কি খুলে না চোখ খুলে না কিছু খাবার খাই না আমি মা হয়ে অনেক টেনশন করতেছি আমার নবী বলে ও চাচি আম্মা আপনি টেনশন করেন না আমার ভাইকে আমার কোলে দেন আওয়াজ করে বলেন না আল্লাহু আকবার মাওলা আলীর শান কত যে মহান মাওলা আলীর কত যে মহান পবিত্র কোরআনে আছে আলে পবিত্র কোরআনে আছে তাহারি প্রমাণ আল্লাহু আকবার কোন আমার নবী যখন কোলে লইলেন আমরা সব সময় আওয়াজ করি নবীকে দেখলে কি হারাম হয়ে যায় দুজকের আগুন হারাম হয়ে যায় আওয়াজ করে বলেন না সুবহানাল্লাহ যখন মাওলা আলীকে কোলে লইলেন কোলে লওয়ার পরে সাথে সাথে মাওলা আলীর চোখটা খুলে গেল আল্লাহু আকবার কোন সাথে সাথে জবান খুলে গেল আল্লাহু আকবার কোন মাওলা আলী যখন জবান খুললেন আমার নবীর লালা মোবারক দিয়া মাওলা আলীর মুখ মোবারকে লাগায়া দিলেন আওয়াজ করে বলেন না আল্লাহু আকবার মাওলা আলীর জীবনের প্রথম খাবার কি আমার নবীজির থুতু মোবারক লালা আওয়াজ করে বলেন না সুবহানাল্লাহ আবার আমাদের বাইরা বলে আমার নবী নাকি আমাদের মতোই মানুষ আল্লাহু আকবার কোন যেই নবীর পসরাব মোবারক খাইয়া জান্নাতের টিকিট লাভ করেছেন কথা কোন ঠিক কিনা যেই নবীর লালা মোবারক খাইয়া মাওলা আলীর জীবনে খাবার শুরু করেছেন আল্লাহু আকবার কোন মাওলা আলী যখন খাবারটা গ্রহণ করলেন ফাতেমা বিনতে আসাদ বলল আল্লাহু আকবার এই কি খেলা আমি তিন দিন যাবত আমি টেনশন করতেছি আমার সন্তান দুনিয়াতে আছে না না এটাও জানি না কিন্তু আপনার কোলে যাওয়ার পরে আমার সন্তান আগের মতো হয়ে গেছে আওয়াজ করে বলেন না সুবহানাল্লাহ এই জন্য আল্লাহ বলেন ইন্নামা ইউরিদুল্লাহু লিজুযহিবা আনকুমুর রিজসা আহলাল বাইতি ওয়া ইউতাহিরাকুম তাতহীরা আল্লাহু আকবার
আল্লাহ বলেন আমি হালেবে যারা পাক পঞ্জাতন যারা তাদেরকে নাপাকিয়তা দূরে রাখছি নাপাকিয়তা দূরে রাখছি যদি নাপাকিয়তা দূরে না রাখতেন কাবা শরীফের মতো পবিত্র জায়গায় এই পশ্রব গড়াইত না আওয়াজ করে বলেন ঠিক না বেঠি মানুষে বানাইছে আল্লাহ প্রেমের কারণে আরে মানুষে রে বানাইছে আল্লাহ প্রেমের কারণে প্রেমের ডোরি বান্দরে মদিনার সনে আয় হাই প্রেমের ডোরি বান্দরে ম আরে মানুষে বানাইছে আল্লাহ প্রেমের কারণে আরে আমরা রে বানাইছেন আল্লাহ প্রেমের কারণে আরে প্রেমের ডোরি বান্দরে মুর্শিদের সনে আয় রে প্রেমের ডোরি বান্দরে মোর আল্লাহ বানাইলেন কত জাতি আরে হইল না তার প্রেম পেরেতে আওয়াজ করে বলেন ঠিক না বেঠি আরে বানাইলেন আল্লাহ কত জাতি আরে হইল না তার প্রেম পেরেতে আরে অবশেষে বানাইছে মানুষ প্রেমের কারণে আরে অবশেষে বানাইছে মানুষ প্রেমের কারণে প্রেমের ডোরি বান্দরে মুর্শিদের সনে হাই হাই প্রেমের ডোরি বান্দরে মুর্শিদের আর মানুষ রে বানাইছেন আল্লাহ প্রেমের কারণে মানুষ রে বানাইছেন আল্লাহ প্রেমের কারণে প্রেমের ডোরি বান্দরে মুর্শিদের সনে হাই হাই প্রেমের ডোরি বান্দরে মন মাওলা আলীর সনে হাই হাই মানুষ রে বানাইছেন আল্লাহ প্রেমের কারণে আরে মানুষের কারণে প্রেমের ডোরি বান্দরে মুর্শিদের সনে হাই হাই প্রেমের ডোরি বান্দরে মোর আওয়াজ করে বলেন না আল্লাহু আকবার এই জন্য বলি আল্লাহ বলেন আল্লাহকে পাইতে হলে নবীকে ভালোবাসতে হবে আর নবীকে ভালোবাসতে হইলে আহলে বাইতকে ভালোবাসতে হবে আওয়াজ করে বলেন না সুবহানাল্লাহ আমি যে হাদিস কানা তেলাওয়াত করছি হাদিস আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর নবীকে জানিয়ে দিয়েছেন মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হারবি আওয়াজ করে বলেন না আল্লাহু আকবার যে ব্যক্তি যারা আল্লাহর ওলির সাথে বেয়াদবি করবে আল্লাহর ওলির সাথে খারাপ আচরণ করবে আমার আল্লাহ বলেন ওলিয়ান ফাকাত আযানতুহু বিল হারবি আমি ওই মানুষের সাথে আমি আল্লাহ নিজে যুদ্ধ করব আওয়াজ করে বলেন না আল্লাহু আকবার এই কারণে বলেন আল্লাহর ওলির দরবারে এসেছেন আল্লাহর ওলির ফায়েজ বরকত নেওয়ার জন্য নাকি অন্য কিছু অন্য কিছু নাই কারণ সারা রাত্র বিবি যদি আপনি ইবাদত বন্দেগী করেন কোনো লাভ হবে না যদি এই ইবাদত যদি আকীদা সুন্দর না হয় আকীদা ঈমান যদি মজবুত না হয় এই আমল দিয়ে আপনি জান্নাতে যাইতে পারবেন না আওয়াজ করে বলেন না সুবহানাল্লাহ আকীদা সঠিক করার মাধ্যমে অল্প আমল আপনার জন্য নাজাত হয়ে যাবে আওয়াজ করে বলেন না সুবহানাল্লাহ আমরা একটি ঘটনার দিকে যাচ্ছি হযরত নিজামউদ্দিন আউলিয়ার নাম শুনছেন নি কারা কারা শুনছেন ছাত্র নারায় তাকদীর নারায় রিসালাত নারায় হায়দারি ইয়া আলী নারায় হায়দারি হাত নামান চলবো নি খারাপ লাগতেছে আমি মূল পয়েন্ট মূল বিষয় নিয়ে আলোচনা করতেছি যে আলোচনাগুলো আল্লাহর ওলির দরবার দিকে শোনা যায় আওয়াজ করে বলুন ঠিক কিনা এই আলোচনাগুলো মসজিদ ইমাম সাহেবরা করবে না ঠিক নেই